নমস্কার, আমি দেবাংশু ঘোষ। ডিটক্স স্টুডিওর তরফ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আমাদের এই ভিডিওটিতে। এই ভিডিওটি পুরোটা দেখবেন, আর যদি কোথাও মনে হয় আপনাদের যে ভিডিওটি ভালো লেগেছে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সঙ্গে সঙ্গে বেল আইকনটা টিপতেও ভুলবেন না। তাহলে আমাদের সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে যথাসময়ে পৌঁছে যাবে। এই মুহূর্তে আমরা চলেছি জয়দেব কেন্দুলি। কেন্দুলি বীরভূম জেলার একটি জায়গা, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার বোলপুর মহকুমার অন্তর্গত একটি গ্রাম পঞ্চায়েত, যা অজয় নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে 48 মিটার বা 157 ফুট উচ্চতায় রয়েছে। গীতগোবিন্দ রচয়িতা কবি জয়দেব দ্বাদশ শতকে এই স্থানে জন্মগ্রহণ করেন বলে মনে করা হয়। বর্তমানে বেশ কিছু মন্দির ও আশ্রম পরিবেষ্টিত এই গ্রামটি একটি ধর্মীয় তীর্থস্থানে পরিণত হয়েছে। প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে এই স্থানে বাউল মেলা অনুষ্ঠিত হয়। এখন আমরা চলেছি বীরভূম জেলার বোলপুরে, যেখানে শান্তিনিকেতন হয়ে খাওয়া দাওয়া সেরে এবং তার সঙ্গে সঙ্গে সাঁওতাল নাচ দেখে আমরা সোজা চলে যাব বীরভূম জেলার কেঁদুলি গ্রামে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে আমাদের বহু বন্ধু, যারা আমাদেরকে ভালোবাসে, যাদেরকে আমরা ভালোবাসি, যারা সকলকে নিজেদের গুণে সমৃদ্ধ করে। তারা গান শোনায়, বাজনা বাজায় এবং নানান রকম যন্ত্রসঙ্গীতে পটু। তার আগে আমরা একটুখানি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই কেঁদুলিতে যে মেলাটি হয় সেখানে এই রাজ্য মানে পশ্চিমবঙ্গ ছাড়াও এই ভারতবর্ষের বহুবিধ প্রান্ত থেকে, সুদূর বাংলাদেশ থেকে বহু বাউল শিল্পী এবং ফকির শিল্পী এসে তাদের গান শোনায়, এবং এছাড়াও প্রচুর মানুষ এই মকর সংক্রান্তিতে তারা এই অজয় নদীতে স্নান করেন। আপনারা দেখতে পাবেন কি সুন্দর একটা সম্মিলিত প্রচেষ্টা, যেখানে সকলে মিলে আনন্দ করছে, গান শোনাচ্ছে। Thank you.
তাকে তোমরা বলবে কি কবি জয়দেব সম্বন্ধে যদি একটু বলে নিতে চাই তাহলে বলতে হবে, কবি জয়দেব সংস্কৃত সাহিত্যের একজন মধ্যযুগীয় অন্যতম প্রসিদ্ধ কবি। তিনি গীতগোবিন্দ কাব্যের রচয়িতা। সংস্কৃত কাব্য গীতগোবিন্দের অত্যন্ত ব্যাপক ও গভীর প্রভাব রয়েছে। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর সূচনা জয়দেবের গীতগোবিন্দের পদাবলী থেকেই বলে ধারণা করা হয়। কবি জয়দেবের জন্ম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূমের কেন্দুবিল্ল বা কেঁদুলি গ্রামে। তার নামে সেখানে প্রতি বছর মেলা অনুষ্ঠিত হয়। তার পিতার নাম ভোজদেব ও মাতার নাম বামাদেবী। তবে অপর মতে জয়দেব ভারতের উড়িষ্যা প্রদেশের পুরীর নিকটবর্তী কেন্দ্রবিল্ল শাসনের ব্রাহ্মণ পরিবারের মানুষ ছিলেন। স্বয়ং জয়দেব লিখেছেন, কেন্দবিল্ল সমুদ্র সম্ভব। উড়িষ্যা ও দক্ষিণাত্যর সংস্কৃততে জয়দেবের প্রভাব অনস্বীকার্য। জয়দেব ছিলেন রাজা লক্ষণ সেনের, যিনি কিনা 1178 সন থেকে 1206 সাল অবধি রাজসভার পঞ্চরত্নের অন্যতম ছিলেন। অপর চারজন হলেন গোবর্ধন আচার্য, শরণ, ধৈ ও উমাপতিধর। শেখ শুভদয়ার একটি গল্পে আছে লক্ষণ সেনের সভায় কবি জয়দেবের আগমন নিয়ে। একদিন লক্ষণ সেনের সভায় এক বিখ্যাত সঙ্গীত নিপুণ কলাবিদ এসে নিজেকে শ্রেষ্ঠ হিসেবে জাহির করলেন। রাজা তার দাবি স্বীকার করে নিয়ে জয়পত্র লিখে দিতে চাইলেন। খবর পেয়ে জয়দেব পত্নী পদ্মাবতী রাজসভায় এসে অনুরোধ করলেন তার স্বামীর সাথে প্রতিদ্বন্দ্বিতা না করে যেন তাকে জয়পত্র না দেওয়া হয়। রাজা সভায় জয়দেবকে আনলেন। তথাকথিত সঙ্গীত নিপুণ কলাবিদের গানের গাছের সব পাতা ঝরে গেল। সবাই কলাবিদকে ধন্য ধন্য করতে লাগল। জয়দেব বললেন, এ আর এমন কি, গাছে আবার পাতা গজিয়ে দেখাও। সঙ্গীত নিপুণ কলাবিদ অপরাগতা প্রকাশ করলেন। তখন জয়দেব গান ধরলেন, তার সাথে সাথে গাছের পাতা গজিয়ে উঠল। সকলে জয়দেবের শ্রেষ্ঠত্ব স্বীকার করলেন।
ফ্যাট কমে গেছে। আমার তো নেই কিছু, ফ্যাট কমছে। এসে পৌঁছেছি এই কেঁদুলি জয়দেব মেলার একদম মাঝখানে, যেখানে রয়েছে মনের মানুষ আশ্রম। এই মনের মানুষ আশ্রমে কি হয় দেখে নেব একবার। এই মনের মানুষ আশ্রমে প্রচুর সাধুগুরু বৈষ্ণব এবং বাউল শিল্পীদের আগমন ঘটে প্রতি বছর এই মকর সংক্রান্তির দিনে, এবং এখানে যারা আসেন তারা তাদের গুণে সকলকে ধন্য করেন, সমৃদ্ধ করেন। গান বাজনা আনন্দের মাতোয়ারা হয়ে ওঠে এই তিনটি দিন এই জয়দেবের মেলা। আমাদের মধ্যে এখন যিনি রয়েছেন তিনি হচ্ছেন প্রসিদ্ধ বাউল শিল্পী শ্রী দীনদয়াল সরকার মহাশয়, এবং তার সঙ্গে রয়েছেন আমাদের বহু দূর থেকে ভিন দেশ থেকে আসা একজন মনের মানুষ, যার সঙ্গে কথা বলছেন এই মিঠু বাংলার বাউল নিয়ে আমাদের দীনদয়াল সরকার মহাশয়। If the all world good and any language we can translate it, what we can make and what is a real baul and what is the after deep knowledge, yes. And what is the baul religious, yes. And we have to tell it and about baul, yes. And we can give the all people, they can get it and they can develop. Yes, they can, they will love it. And and how you feel and what to decide, what to feel and what to decide, it is good or bad or everything, you can, what is thinking, you can tell. All right, well, baul is beautiful, this is beautiful music that everybody, everywhere in the world can enjoy, the real baul. But I think there's something more. I think it's possible when you hear the real baul
as it has been for thousands of years, I think, you can hear what something that resembles the source of all Western music, which came from the East, and you can still hear the melodies that you hear in Baul music all across the world, all the way to America. Yes. And I think it would be beautiful for people to understand that. Yes. Not only the beauty of Baul music, but how much it has already given to the world. I wish you well with your documentary. I think everybody everywhere should see it. Yes. And we want to share it. Yes. And we want to share it, and we want to make join us as America, Europe, everywhere. Yes. And they can. Not only is Baul really the mother of Western music, and this discovery is wonderful for people's understanding of history and musical history, but more than this, it is a beautiful music that brings its own spirit of generosity and love to the world. And it will not only go across the world, but it will unite the world in sharing this giving spirit. So shall we go? Do you want me to say? Yeah. Okay. Yes, the mass of music lovers across the world and in the Western world, they don't know Baul music, but they will recognize it in radio, because this is not a strange music. This is a music that reminds them of the root of the music that they love. And they will understand where their music comes from. And they will love this music very easily. This is not true of all the great musics of the world, but it's true of Baul music. And so I believe that people, even though they don't know, they will accept it immediately, as people who come to West Bengal accept and feel accepted immediately when they come here. It will be the same thing. The music and the spirit of West Bengal are the same thing. But when they understand the deep knowledge, what is the meaning of song, and they can understand, and they get a very, very interesting thing. Yes. Maybe they are happy and glad. Oh, they will be very happy. Quite sure of it. I know they will be happy. Thanks, Johnny. You like this Baul? I love Baul. And you like Baul music. And when you understand the Baul song, what is the meaning, inner meaning, maybe you very happy and very get glad. Yes. And you can tell them your country. Yes. And you can publish it something. Yes. Something they can get it. I would be very happy to speak to people. Because I want to give them the song and give the knowledge. Yes. And if they are sponsor me, I can give my performance also. Yes, with everything. That's right. I would like to be able to help to make this happen. Okay. And I'm very grateful to be here and have this opportunity. Thank you. Thank so you. Much. Thank you. You can help. You can help. Thank you. I am so happy. Thank you. এখন আমরা দেখতে পাচ্ছি এই মনের মানুষ আশ্রমের মধ্যে আমাদের সামনে রয়েছেন বহুগুণী শিল্পীরা এবং তার সঙ্গে সঙ্গে বিদেশ থেকে আসা বহু দর্শক এবং তাছাড়াও তাদের মধ্যে থেকে আমরা দেখতে পেলাম প্রসিদ্ধ লোকসঙ্গীত শিল্পী দেব চৌধুরীকে যিনি মাটির সঙ্গে মিশে গেছেন এবং নিজের গান দিয়ে সবাইকে সমৃদ্ধ করছেন সবাই এসো Oh, shashuri dono di
পাচ্ছেন আনন্দ বেদির উপরে যে রঙ্গোলি করা হয়েছে সেই রঙের খেলা আপনারা দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণ পরেই এখানেই সকালের প্রথম প্রার্থনা দিয়ে শুরু হবে এই মনের মানুষ আশ্রমের যাত্রায়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেই মঙ্গল দৃশ্য যেখানে বহুবিধ বাউল এবং ফকির শিল্পী এবং বহু মানুষ যারা এই প্রথম প্রার্থনা দিয়ে এই আনন্দ বেদির সামনে সবাইকে করছে সমৃদ্ধ। Thank you.
দেখতে পাচ্ছি এই আনন্দবেদীর সামনে এই সকালের রোদ্দুর এসে পড়েছে, যেখানে এই রঙের খেলার মাঝখানে বহুবিধ বাউল শিল্পী, যাদের মধ্যে অন্যতম শ্রী দীনদয়াল সরকার, মাকি কাজুমি, আনন্দ দাস পাহুল এবং বহুবিধ যারা বাউল শিল্পী এখানে রয়েছেন, তারা তাদের এই প্রার্থনা দিয়ে সারা বিশ্বের শান্তির কামনা করে সকল মানুষের মন জয় করে নিচ্ছেন।
এবার দেখে নেব দেব চৌধুরী কি বললেন আমাদের এই চ্যানেলটির জন্য। মিঠু বাংলার বাউল আপনারা যে কাজটা করছেন সেটা অত্যন্ত যুগোপযোগী একটা কাজ, কারণ এটা তো গুরু পরম্পরা সাধনা, বাউল কি দরবেশ সাই রসিকটা যারা বলেন তার উপরে আর কিছু না, এটা তো গুরু পরম্পরা সাধনা। প্রত্যেক কোনো বই খাতা লিখে ডিগ্রি সার্টিফিকেট করতে হয় না, এটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাহিত হচ্ছে। যেভাবে গুরু পরম্পরা ধারাগুলো বাহিত হয় ভারতীয় সনাতন সংস্কৃতির ধারা, সনাতন সংস্কৃতির ধারা, তো যেটা আপনার যে ওয়েব সিরিজ যে কাজটা করছেন এটা খুব ভালো একটা প্রয়াস, কারণ আজকে যেখানে সব কিছুই বিশ্বায়ন হয়, আজকে একজন প্রান্তিক বাঁকুড়া বা বীরভূমের মানুষ তার গান তার শিল্পকর্ম তার সাধনার কথা টেলিভিশনে বলে প্রিন্ট মিডিয়ায় বলে যতটা যেভাবে রিচ করতে পারবে গ্লোবালি, তার থেকে ওয়েব সিরিজে দিলে সেটা এক সেকেন্ডের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে রিচে চলে আসবে। তার জন্য কোনো স্যাটেলাইট চ্যানেল লাগবে না, তার জন্য একটা স্মার্টফোনই যথেষ্ট, একটা ইন্টারনেট কানেকশন, যেটা আজকে সারা পৃথিবীতে মানে এদিক থেকে এদিক এই আন্তর্জালে বেঁধে ফেলা, ওয়েব সিরিজে বেঁধে ফেলা, ইন্টারনেট বেঁধে ফেলা। এটা খুব ভালো একটা কাজ। তবে আমরা দীর্ঘদিন ধরে সহজীয় ফাউন্ডেশন নিয়ে কাজ করছি এই ধারাটার সঙ্গে, আমাদের যেটা অবজারভেশন সেটা হচ্ছে বড় বেশি রাঙে ভরে গেছে, রাঙে ভরে গেছে, মানে প্রচুর বাউল এখনো আছেন, ফকির আছেন, মারফতিরা আছেন, লোকশিল্পীরা আছেন, কিন্তু তাদের সংখ্যা যদি 150 হয় বাকি 50 হচ্ছে ভেকধারী বাউল। তারা কিছু চালাক চালাক কথা শিখেছে, তারা মনে করুন জীবনের অন্যান্য, কারো মনে করুন সাইকেলের দোকান, কারো মনে করুন রিক্সার দোকান, কারো মনে করুন মুদি দোকান, কারো অন্য কিছু বাজারে জুতোর দোকান, এরকম কিছু মানুষ নিজের নামে শেষ একটা করে বাউল লাগায়। মনে করুন তার নাম দিবাকর, তার নাম রনু, তার নাম প্রিন্স, এমনকি প্রিন্স বলে আমি একটা ছেলেকে চিনি কলকাতার, যে আর কি বাপে ধারণা মায়ের খেলানো একটি ছেলে, সে জীবনে নেশা ছাড়া কিছুই করেনি, সে এখন লেগে প্রিন্স দাস বাউল। মানে এটা একটা বিক্রয়যোগ্যতা এবং খানিকটা মানে দায় এড়িয়ে থাকা, সামাজিক কর্তব্যের দায় এড়িয়ে থাকার একটা চেষ্টা। এবং বাউল একটা ভেক নিতে পারলে সহজে কিছু অনুষ্ঠান পাওয়া যায়, নেশা ভাঙ করার উপর কোনো লাইসেন্স থাকে না, বাউল তো নেশা ভাঙ করবেই, একটু আধটু দু চারজন সঙ্গিনীও জুটে যায়, কিছু ফ্যান ফলোয়ারও জুটে যায়, দেশে বিদেশে দু চারটে একটু কোমর দাঁড়ালে পারলে আর 10টা গান শিখতে পারলেই আর দুটো বাজনা বাজাতে পারলেই কিন্তু দেশে বিদেশে একটা প্রোগ্রামও দিতে যায়। এই সুযোগটা মানে একটা একটা কেরিয়ার অপশন হিসেবে নিচ্ছে। এইটা ওই তোমরা যখন কাজটা করছো সোনা আর রাংটাকে আলাদা করে আমি অন্যভাবে এটাকে ডিজাইন করি, কিন্তু যারা প্রকৃত, যার জন্য আমি কোথাও বাউল লিখি না, খ্যাপাউ লিখি না, কিচ্ছু লিখি না, আমি দেব চৌধুরী, আমি বাউল নয়, ফকির নয়, একজন নাগরিক মানুষ যে লোকায়ত সঙ্গ করেছি মাত্র, এই ধারাটা বয়ে নিয়ে যাচ্ছে, এইটুকুই আমাদের কাজ। তো বহুদিন আগে কোনো এক গোসাই বাড়িতে এক সাধুকে, সে সাধু হঠাৎ করে কান মুছে একটা একতারা সুর লাগালে গাইতে শুরু করলো। আমি বললাম যে তুমি সাটা কোথায় বলো? সাটা মানে আমরা ইউজুয়ালি কী করি, মানে যে কোনো যন্ত্র, যে কোনো মানুষ টিউনিং করার সময় কেউ ডিতে বাদে, কেউ ইতে বাদে, এতে বাদে, তখন সে সাধু অদ্ভুত নির্লিপ্তি নিয়ে একটা কথা বলেছিল, বাবা যার মন এক সুরে বেঁধেছি তার আবার সা লাগে নাকি, তার জীবনটাই তো সা, আর কিছু বলার নেই। জয় গুরু, সবার ভালো হোক, সহজ থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকুন। আমাদের তো দুটো হাত, একটা হাত নিজের কাজে লাগুক, আরেকটা হাত পরহিতায় লাগুক, তাহলেই জীবন সুন্দর। জয় জয়। আমাদের মধ্যে ছিলেন প্রসিদ্ধ বাউল শিল্পী শ্রী স্বপন অধিকারী। উনি আমাদের এই চ্যানেলটির জন্য কি বললেন একটু শুনে নেব। বাউল হতে হবে, তাহলে বাউল হতে হবে কিভাবে? না, ভালো চোর হতে গেলে একটা চোর গুরু দরকার, ভালো সাধু হতে গেলে একটা সাধু গুরু দরকার। কেমন, তুমি যাই হও জীবনে, যেটাই তোমার অ্যাম্বিশন থাক, সেটার জন্য তোমাকে কিন্তু গুরু ধরতে হবে। তাই বাউল গুরু, আমরা যখন গান শিখেছি তখন কিন্তু গুরু গুরু কী জিনিস আমরা জানতাম না, বাস্তব বলছি। গান সুরের পাগল, সুরের পাগল হয়ে গান গাইতে ধরেছিল, কিন্তু যখন গান গাইতে ধরলাম, ধরার পর গানের সারমর্মগুলো যখন আলোচনা হতে লাগলো, তখন বুঝলাম ও বাবা এই গানটার এত রস, এত গভীর তত্ত্ব। এখন যত ভিতরে জলে নামি ততই মনে হয় যেন আরও কী, আরও কী, আরও কী।
আমি কি বলবো এই বাউল সম্বন্ধে, আমার তো ভাষা নেই। কারণ প্রথম কথা, বাউল সম্বন্ধে কিছু বলতে গেলে প্রকৃত বাউল হতে হবে। তাহলে প্রকৃত বাউলটি কে? না, চৈতন্য মহাপ্রভু, যিনি সংসার পরিত্যাগ করে মায়ার বন্ধন ছিন্ন করে পুরীতে গিয়ে সাটিরাজার কন্যাকে নিয়ে নিজেকে বাউল সাধনে রত করলেন। নিত্যানন্দকে বলে গেলেন, নিত্যানন্দ বলছে মহাপ্রভু তুমি চলে যাচ্ছ, এতদিন সঙ্গে থেকে আমায় নিয়ে চলো। বলছে তোমরা আর কেউ যাবে না নিতাই, এই পথটা আমার একার। তখন আবাহ করে নিতাই কাঁদছে, বলছে প্রভু আমি কি করব। বলছে তুমি গৃহে ফিরে গিয়ে নিজেকে বাউল সাধনে রত করো। তা আমরা তো সেই বাউল সাধনার মধ্যেই আছি, এই জন্মে হয়তো তা সম্ভবও হবে না, আবার আসতে হবে। মোট 84 লক্ষ জনই ভ্রমণ, তার মধ্যে 80 লক্ষ জনই কীট পতঙ্গ ইত্যাদি ইত্যাদি, আর 4 লক্ষ মানুষ। তা আমি তো হিসাবটা করতে পারিনি, এটা নিয়ে আমার কতবার হলো এই পৃথিবীতে আসা। যেদিন হিসাব করতে পারবো সেদিন তো আমিই বাউল। তাহলে নিত্যানন্দ মহাপ্রভু যখন বাউল সাধনায় নিজেকে রত করলেন, আমরা হচ্ছি নিত্যানন্দের স্রোত, আমরা যারা বাউলরা আছি। নিত্যানন্দ কাকে বলে? নিত্য নতুন আনন্দ যার মধ্যে উদ্ভব হয় তিনি নিত্যানন্দ। নিত্যানন্দ তো ছিলেন, আছেন, থাকবেন। নিত্যানন্দ মানে নিতুই নিতুই আনন্দ, নতুন নতুন আনন্দ, তবেই তো নিত্যানন্দ। হরি বল, হরি বল, হরি বল কি। তাই মেঠো বাউল কারা? যারা রোজ আনে, রোজ খায়, কালকের কোনো হিসাব নাই, তার মধ্যে আমিও একজন আছি অবশ্য। কারণ আমাদের তো, আমি আজও ভিক্ষা চালই তো খাই, প্লেনে চেপে বিদেশ যাই, ভক্তদের গান শোনাই, কিন্তু ভিক্ষার চাল, ভিক্ষা অন্যই আমার এই পেটে আছে, সেটাই খাই। আর কোনো ভক্ত যদি রাষ্ট্রপতিও কোনোদিন আমার বাড়ি আসে, তাকে সেই মেঠো বাউলের ভিক্ষা করা চালই তাকে কিন্তু সেবা দেবো আমি। জয় গুরু, জয়। সবাই ভালো থাকুক, জীবজগতের কল্যাণ হোক, ভক্তদের মঙ্গল হোক, আমি সবসময় প্রার্থনা করি। যদি অধর্মের ডাকে কোনো কাজ হয়, নিশ্চিত ভক্তের কল্যাণ হোক। আজকে জয়দেব ধামে এসে আমরা সবাই এই সাধুসঙ্গ পাচ্ছি, ভক্তসঙ্গ পাচ্ছি। ভগবান লীলা করেছিলেন আজকের দিনে, কিন্তু এই দিনে আছেন এখানে। নমস্কার, আমি হচ্ছি সন্ধ্যারানী দাস বাউল। আমি কিছু বলতে চাই যে মিঠু বাংলার বাউল অর্থাৎ হয়েছে বিভিন্ন গ্রামগঞ্জে, বিভিন্ন জায়গায়, আজকের যে বাউল দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আজকের এত উন্নতি, একমাত্র বাউল তো বলা যায় যে আগে যে সমস্ত বাউল ছিলেন, যেরকম লালন ফকির, বামাখাবা, আরও ইত্যাদি, জয়দেব গোসাই, যে আজকে জয়দেব তেন্দুলিতে যে মেলা হচ্ছে জয়দেব গোসাইকে নিয়ে, তো এই পরম্পরা ধরেই আজকের আমরা রয়েছি এই মনের মানুষ আঁকড়ায় যে এই বাউলের সন্ধানে আমরা কী করে যেতে পারি। তো বাউলের সন্ধান হচ্ছে যে সহজ পথ, যেটা গুরুজিরা বলেছে আমাদের পরম্পরা, যে গুরুরা যারা রয়েছেন, বাউল গুরু এবং সাধনার গুরু। বাউল গুরু আলরা গান গাইলেই সে বাউল হয় না। আর মেন কথা হয়েছে যে বাউলের সাধনা হয়েছে খুব উচ্চ মার্গের। তো এই সাধনায় যে যেতে পারবে সহজ পথ ধরে, আজ গ্রামগঞ্জের মানুষরা বিভিন্ন মানে চ্যানেল দেখতে পায় অনেক বাউলদের, কিন্তু জানি না তাদের কিছু কিছু মানুষদের ভালো লাগে কি না, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যে দেশ বিদেশে যাই, আমরা বিভিন্নভাবে বাউল হিসাবে আমরা ভীষণ সম্মান পাই। কেন, ভারতের বাইরেও আমি গেছি এবং আরও সব বাউলরা যারা গেছে, তো আজ বাউল যে এত একটা উচ্চ পর্যায়ে উঠেছে যে বিভিন্ন গ্রামগঞ্জে যেরকম আমাদের বাউলের ভিতরে ঝুমুর আছে, গান আছে, আধ্যাত্মিক গান আছে, চেতনামূলক গান আছে, যেগুলো এখনও যে মানুষরা জানে না বাউল সম্বন্ধে, তারা যদি আপনাদের এই চ্যানেলের ভিতরে, বিভিন্ন চ্যানেলেই দেখতে পায়, তো যদি এই সামনে বসে অরিজিনালভাবে বোঝা যায় যে বাউল কী, নিশ্চয় তাদের ভালো লাগবে আশা করছি আমি। লাগবে না বললো
যোগী আমি বিনীতভাবে বলছি যে সমাজকে বা দেশকে যে মেঠো বাংলার বাউল সম্প্রদায় যে মহান চিন্তাটি নিয়েছেন আমি এই মুহূর্তে শুনলাম এবং তারা যে কাজ করছেন বাউলদের উপরে আমাদের প্রাচীন কৃষ্টি কালচার বাউলরা ধরে রেখেছেন সেই বাউলদের উপরে যে কাজ করছেন তার বাস্তব ভাবনা চিন্তাগুলো আমরা সামনে বললেন আমি ভারতের শঙ্খ বাবা আমি বলছি এটা মহান প্রয়াস বা প্রচেষ্টা বা উদ্যোগ আমি এটা বলবো ওনাদের আমি সমর্থন করি আমি শঙ্খ যোগী। আচ্ছা ওয়ার্কশপ যখন করলাম শুনলেন না একদম ছোট করে বলে দিই আমি এমন একটা একতারা বানিয়েছি যে একতারাটাতে হাওয়াইন গিটার বাজে বেহারা বাজে শঙ্খ বাজে যেটা ঠিক আছে অনেকগুলো করেছি এই রিসেন্ট 24 ঘন্টার আকাশ আঁকবো মানে ওরা এখন নিউজ চ্যানেল এরা করাচ্ছে আমার এই রিসার্চটা বাবা তোমার পা ধুলার জন্য এখন আশীর্বাদ দিয়ে তুমি আমাকে বলছো এরকম আমি কি বলেছিলাম তুমি আমাকে এরকম আশীর্বাদ দাও বাবার সঙ্গে ওই আমরুলে গেছিলাম বাবা সেই সময়টা আমরুলে গেছিলাম আহা সেই দিনটা জামাই তুমি দাদার নাম্বারটা নিয়ে নাও বকখালিতে আমার একটা আখড়া আছে একটা আখড়া তো আসতে পারো আখড়া কেউ যাবো না আখড়া বলতে এখানে ইয়ার কোথাও যাই না পরিবার বলি তো আমি তো দাদা করি আমি তো না আমি এটা তোমার চরণতলে থাকবে তোমার চরণতলে থাকলে যে নেবে নি এটা আমার প্রসাদ তো তোমার কাছে থাকলে এটা তোমার চরণতলে থাকলো আসো আসো আচ্ছা ইয়ে জামাই দাদার নাম্বার তুই ডাইরেক্ট একটাকে নিয়ে শোনাতে পারতিস একটা ছেড়েছিস তো বাবা মেলোডিকা নিয়ে এসি একটা ওই ক্যাম্পু করার জন্য আর দিদির সঙ্গে একটু বাজালাম এত বড় জিনিসটাকে বয়ে নিয়ে এসে এই শীতে বাবা তারপর ওই একতারাটা হরিবন হরিবন বাবা সালাম বলছি বলছি একতারাটা বইতে কষ্ট মানে সে কি একতারাটি এগিয়ে যাবে ভালো বেশি চার বই তো এগিয়ে যাবে কল করেছিল আচ্ছা আপনি দেখবেন তাহলে আমি দেখিয়ে দিচ্ছি আমি তো একটা জানি তোর এত বড় একটা আমি দেখিয়ে দিচ্ছি না বাবার সামনে একটু বাবা তো এটা দেখো আমাকে ওই ফোনটা দাও বাবা একটু দর্শন দিয়ে দাও একটু আশীর্বাদ করো আমি দেখিয়ে দিচ্ছি সবাই যখন আছে চলো বাবার সামনে একটু সময় নাও সবাই গেছিলাম করে গেলাম যেই মতো বলে দিই তারপর সেইভাবেই কিন্তু গেছে সমাধি বুদ্ধিকে মুখ করে যেহেতু হিন্দু মতে ধরবে ইসলাম মতে নেই বুদ্ধিকে মুখ করে সিদ্ধাসনে ধরুন বলেছিল ঠিক সমাধি এবং গৃহের দিকে ধরুন নিজের দাড়ি থেকে আমরা সবাই গেছিলাম সবাই গিয়ে পড়েছি হ্যাঁ ওর ছেলেকে ঢুকতে দিই এই খান্তির ছেলেকে শব্দটা না বলে পারলাম না এত বাজে ছেলে এই শব্দটা না বলে পারলাম মানে বাবার জন্য খালাজাদার বা ওদের একটা ওই মানে গৃহ ওদের জন্য 5000 টাকা টাকা দেয় মিউজিক বুঝলে কারণ 5000 টাকাটা তো খেতে হবে
একটা পিচবোর্ডের একটা বাক্স বানিয়ে নিয়েছে, এনে বলে একটা পাঁচ টাকা নিয়েছে, ওটার মধ্যে নাকি বাবাকে সামনে দিয়ে বললাম মাটি সমাধি এবার হয়নি, মানে যাচ্ছে তাই নোংরা, মানে আর বলবো না, থাক মন খারাপ যা দেবে। মানে কালাচাঁদ দরবেশের ছেলে অনেক, উনি জীবনে যা পুণ্য করেছেন কোথাও একটা গত জন্মের পাপ ছিল বলে এরকম ছেলে হচ্ছে। আমি তো বলি মাঝে মধ্যে বৌদি দরবেশ এখন থাকতো না তখন হয়েছে নাকি, এরকম মহৎ মানুষের ছেলে না গো, আমার ধারণা আছে যখন দরবেশজি বাইরে বাইরে ঘুরতেন ও দুষ্টুমি না জীবনে তাই ওরকম, নাহলে হয় না দরবেশের ছেলেটাও হয় না মানে ওটার মধ্যে ইয়ে বেশি ছিল, কাম বেশি ছিল, ওই জন্য এরকম হয়েছে। সরকার মেঠো বাংলার বাউল এই ওয়েব সিরিজটি সম্বন্ধে সবাইকে কি ঘোষণা করলেন? বাউল যেটা আমার ভক্ত ছেলে দেবাংশু কলকাতা থেকে এসে আমাকে বলেছিল যে বাবা একটা বাউল নিয়ে আমরা কিছু করতে চাই, যেটাকে নিয়ে করে আমরা সারা বিশ্বে এটা ছড়িয়ে দিতে চাই। তো আমি বলেছিলাম দেখ যদি এটা করিস তাহলে বাউল উঠে এসেছে মেঠো বাংলা থেকে, তাই এটার নাম দেওয়া হোক মেঠো বাংলার বাউল। এবং এটা সত্যিকারের যারা সাধক বাউল এবং বাউলের ধারক ও বাহক তাদেরকে নিয়ে কাজটা করলে সত্যিকারের জিনিসটা উঠে আসবে, তাই আমি চেয়েছি যে এটা মাটির বাউল যারা রয়েছে সারা পশ্চিমবঙ্গের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদেরকে নিয়ে এটা করা হবে। এবং এটা নিয়ে কাজ অলরেডি শুরু করে দিয়েছে দেবাংশু, এটা প্রথম কল্যাণীতে নদীর পাড়ে গঙ্গা নদীর পাড়ে থেকে পবিত্র অবস্থা এটা শুরু হয়েছে, হ্যাঁ প্রথম এপিসোড সেখান থেকে শুরু হয়েছে। আমাদের প্রবীণ বাউল নরোত্তম দাসকে নিয়েও একটা এপিসোড ওখানে কিছুটা করা হয়েছে। এর পরবর্তীতে আমরা চাইবো আনন্দ দাস, বিশ্বনাথ দাস, সাধন দাস বৈরাগ্য, মাকে কাজুমি, সাধন দাস বৈরাগ্যের গুরুদেব অনন্ত দাস এবং বাংলার বিভিন্ন প্রান্তরে বিভিন্ন নামি দামি এবং পুরানো যারা রয়েছে এবং নবীন যারা উঠে এসেছেন সকলকে নিয়েই, কাউকে বাদ দেওয়া হবে না, সকলকে নিয়েই মেঠো বাংলার বাউলটা আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। তার জন্য আমাদের বাংলার যত বাউল রয়েছে প্রবীণ ও নবীন সকলের সহযোগিতার বিশেষভাবে প্রয়োজন, আর যাতে এই জিনিসটা আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি শুধু বাংলায় নয় বিভিন্ন ভাষার মধ্যে দিয়ে এটাকে ট্রান্সলেট করে এবং এটা যাতে নাকি সারা বিশ্বে ছড়িয়ে দেয়, সারা বিশ্বের মানুষ যাতে এই বাংলার সংস্কৃতি, সনাতন সংস্কৃতি এবং গান, এই গানের ভিতরে যে ইনার নলেজ যেটা খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটি গানের মধ্যেই রয়েছে দেহতত্ত্ব, আত্মতত্ত্ব, সৃষ্টিতত্ত্ব, কামতত্ত্ব, প্রেমতত্ত্ব, সাধনতত্ত্ব, এই সকল তত্ত্ব সমৃদ্ধ এই বাউল গান সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক এবং তার যে জ্ঞান সেই জ্ঞানটা নিয়ে মানবের কল্যাণ ও সারা বিশ্বের মানব কল্যাণে ইহা কাজে লাগুক এটাই আমি চাই। এবং তার জন্য যতটা প্রয়োজন আমি দিনদয়াল আমি আপনাদের সহযোগিতা করতে সর্বসময় প্রস্তুত আছি এবং এটা ছড়িয়ে পড়ুক ঈশ্বরের কাছে কামনা করি।
বিশ্ব মানবের কল্যাণে, বিশ্ব শান্তির কল্যাণে এই বাউল আজকে সারা পৃথিবীর মধ্যে আজকে একটা বাউলের যুগ চলছে। সকল দেশে বাউলের নাম ছড়িয়ে গেছে, তাই পৃথিবীর বিভিন্ন সুউন্নত দেশ তারা বলছে যে বাউল হচ্ছে লোকশিক্ষক। তাই আমাদের বাউলদেরও দায়িত্ব রয়েছে শিক্ষকতা করার জন্য। তাই বাউলদের বলবো এগিয়ে আসুন, বাউলরা যারা রয়েছেন জ্ঞানীগুণীরা তারাও আপনারা শিক্ষকতা করুন বিশ্ব মানবের কল্যাণে। কিছু ভালো জিনিস যাহা রয়েছে গানের মধ্যে সেটাকে ট্রান্সলেট করে সেটার ইনার মিনিংসটাকে সারা ভারতের জন্য নয়, সারা পৃথিবীর জন্য, সকল মানুষের জন্য সহজ সরল ভাষায় ছড়িয়ে দিন, এটা পেয়ে যেন মানুষ উপকৃত হয়। আর আমরা চাইব আমরা যারা রয়েছি তারা এই বাংলার হয়ে আমরা এই পৃথিবীতে এসেছি, দুদিন পরে চলে যাব, কেউ থাকবো না। মানুষ চলে যায়, রেখে যায় স্মৃতি, গোলাপ ঝরে যায়, রেখে যায় প্রীতি। তাই আমরা থাকতে থাকতে সকল প্রবীণ নবীনরা এটাকে ধরে রাখুন এবং এই শিক্ষকতা করে যান এবং বিশ্ব মানবের কল্যাণে এই বাউল গানগুলিকে পুরানো প্রবীণদের মহাজনী পদ এবং নবীনদের গান এখনকার মহাজনদের পদ সেগুলি তুলে ধরে এই মেঠো বাংলার বাউলের মাধ্যম দিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক এবং সারা বিশ্বের মানুষ এটা নিয়ে উপকৃত হোক, এটাই আমি চাই। জয় গুরু। Hi, I am Ian from Australia, and I have come here to hear the baul music, which is a great tradition and full of heart and spirit. It is a spiritual tradition, and I am very happy to be here and meet real bauls and get away from the heavy crowds and just without microphones listen to the pure heart of good musicians. They're all coming here and playing, many people. It is and may the tradition live a long time. Hari Bol. Hari Bol. So how to feel your like your country, this baul? Oh, I think we don't know. Only little people know. Very few people know about bauls. It is not well known. You must make some strong baul players to take this to the world. It is a great tradition, particularly when you sing from the heart, with devotion, with pure love. This is the way. This is the way. The easiest music is this music is the easiest language to communicate. Yes. Yeah, music touches the heart. It bypasses the mind and goes straight to the heart. This is the way it should be. Do you think that at your country people would love to see these people performing without a microphone, as you were saying? If it is in a small place, yes. If it is in a big place, we will need microphones. Yes. And I think many people will come, so you will probably need microphones. Yes. But we are lucky to sit around a campfire and be with these people. This is a real blessing. So, could you please say something about Metho Banglar Baul, as I have already informed you? This is a web series. This is the web series. Do you think it will help people to know about baul? I think all information like this should be recorded and kept. Music and the traditions and these people, when they die, who will carry on this tradition? We need this memory. This is the history of Bengal and is very important. Okay, thank you, sir. Thank you very much. And we will definitely come back to you with our web series. So please watch and ask people, many people, to watch this series. Yes. Okay, sir. Thank you. It's Joy a very good. It's a good project. I fully endorse it. এবারের কেঁদুলি জয়দেব মেলা আজকে শেষ দিন।
আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে নবীন বাউল শিল্পী হৃদয় সরকার এবং তার সঙ্গে বহু যন্ত্র শিল্পী, তারা নিজেদের সঙ্গীত পরিবেশনা করছেন। কেন তরি নিজে নদী ভরা I don't know.
ভিডিওটা যাতে খুব বড় না হয়ে যায় তাই জন্যে আমরা এই পুরো কেঁদুলি জয়দেবের মেলার দু খণ্ডে ভাগ করে আপনাদের দেখাবার চেষ্টা করছি। এটি ছিল প্রথম খণ্ড, এর পরের খণ্ডটি নিশ্চয়ই দেখবেন, আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। এবার আমরা চলে যাব আবার সেই সুদূর কলকাতায়, কিন্তু নিয়ে যাচ্ছি প্রচুর মানুষের ভালোবাসা, সম্প্রীতি এবং বহু গুণমধুর শুভক্ষণ, যেখানে আমরা অনেক সুন্দর সুন্দর বাউল গীতি সঙ্গে আরও অনেক লোকগীতি এবারে এই কেঁদুলি মেলায় উপহার পেলাম। ডিটক্স স্টুডিওর তরফ থেকে আপনাদেরকে জানাচ্ছি আমাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের সঙ্গে রইলেন, আমাদেরকে সমৃদ্ধ করলেন। আমাদের এই যাওয়ার পথে আমরা চাই আপনাদের আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই ভিডিওগুলি। যদি ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি টিপতে পারেন। আপনি